মুভির শুরুতেই কেডেন রিচার্ডস নামের কলেজ পড়ুয়া এক টিনেজ যুবককে দেখা যায়, যাকে দেখতে বেশ হ্যান্ডসাম ছিল। সে কলেজের ফুটবল টিমের একজন স্টার প্লেয়ার, আর কলেজের সবথেকে হট মেয়েটা তার গার্লফ্রেন্ড ছিল। তবে তার সবথেকে বড় সিক্রেট ছিল, যেটা কেউই জানত না, সে একটা ওয়্যারওলফ ছিল। অর্থাৎ তার সুপার ন্যাচারাল পাওয়ার ছিল, যার জন্য সে প্রতি পূর্ণিমা রাতে এক ভয়ঙ্কর নেকড়েতে পরিণত হতো। শুরুতেই কেডেন আর তার ফুটবল টিমকে দেখা যায় একটা ম্যাচে তাদের অপোনেন্ট টিমকে জমিয়ে টক্কর দিতে। কেডেন তার সুপার পাওয়ার ব্যবহার করে খুব সহজেই তার টিমের স্কোর বাড়িয়ে দেয়। এতে অপোনেন্ট টিমের ক্যাপ্টেনের মাথা গরম হয়ে যায়, আর সে রেগে গিয়ে কেডেনের নাকে মেরে নাক ফাটিয়ে দেয়। এবার কেডেন আরও রেগে গিয়ে সেই ছেলেটাকে প্রচণ্ড মারতে থাকে। এতে সবাই খুব শক্ত হয়ে যায়। সেই রাতেই কেডেন তার গার্লফ্রেন্ডের সাথে গাড়িতে একটা ফাঁকা জায়গায় যায়, আর তারা গাড়ির মধ্যেই ইন্টিমেট হয়। আর সেটা ছিল একটা পূর্ণিমার রাত, তাই আকাশে মেঘ সরে গিয়ে চাঁদের আলো বেরিয়ে পড়লেই সে ভয়ঙ্কর ওয়্যারওলফে চেঞ্জ হতে থাকে। স্বাভাবিকভাবেই এতে তার গার্লফ্রেন্ড প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে সেই মুহূর্তেই সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে নিজের রুমে তার ঘুম ভাঙলে সে দেখে সে তার বাবা মা দুজনকেই হত্যা করেছে। এই দৃশ্য কেডেনকে হতভম্ব করে দেয়, আর সে কিছু বুঝে ওঠার আগেই তার গার্লফ্রেন্ড সেখানে পুলিশ নিয়ে চলে আসে। তার গার্লফ্রেন্ডের এই বিশ্বাসঘাতকতায় সে অত্যন্ত ক্ষিপ্ত হয় এবং আবার ওয়্যারওলফে পরিবর্তিত হয়ে যায়। কিন্তু এইবার সে কাউকে আক্রমণ না করে তার বিশেষ ক্ষমতাকে কাজে লাগিয়ে কেউ কিছু বুঝে ওঠার আগেই সেখান থেকে পালিয়ে যায়। দুর্ভাগ্যবশত তাকে মার্ডারার হিসাবে চিহ্নিত করা হয় এবং পুলিশ তাকে খুঁজতে থাকে। গোটা দেশের সব নিউজ চ্যানেলই তার ছবি ও নিউজ প্রচার করতে থাকে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হিসাবে। এরপর সারাদিন ধরে সে পুলিশের নজরদারি এড়িয়ে রাতের দিকে অন্য একটা শহরে পৌঁছায়। এখানে সে দেখে একটা বাইকে করে দুটো ছেলে একটি মেয়ের সাথে অসভ্যতা করছে। সে ভদ্রভাবে তাদের এটা করতে নিষেধ করে এবং সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু তারা তার কথা না শুনলে সে তার ওয়্যারওলফ রূপে চলে আসে এবং ছেলে দুটিকে নৃশংসভাবে মেরে ফেলে। এতে ওই মেয়েটিও ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এইবার কেটেনের হুঁশ ফেরে, সে যে কত বড় ভুল করে ফেলেছে সেটা বুঝতে আর তার বাকি থাকে না। এবার সে একটা বাইক চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। কিছু সময় পরে সে একটা বাড়ি যায় এবং তার দুঃখ ভোলার জন্য ড্রিঙ্ক করতে থাকে। এর মাঝেই একটা অচেনা লোক এসে তার সাথে কথা বলতে শুরু করে। সে নিজের নাম জানায় জো, আর বলে সে নিজেও একটা ওয়্যারওলফ। সে আরও জানায় সে কেডেনের সিক্রেটের ব্যাপারে সবই জানে এবং সেখানে তাদের মতো আরও অনেক ওয়্যারওলফ আছে, আর তারা সবাই সোসাইটিতে কোনো না কোনো ছদ্মবেশে লুকিয়ে আছে। কৌতূহলী কেটেন তার কাছে জানতে চায় সে তো কোনো ওয়্যারওলফের কামড় খায়নি, তাহলে সে কিভাবে ওয়্যারওলফে পরিণত হল। জো তার কোনো প্রশ্নেরই উত্তর না দিয়ে বার থেকে বেরিয়ে যেতে উদ্যত হয়। যদিও যাওয়ার আগে সে কেডেনকে একটা নির্দিষ্ট টাউনের কথা বলে যায়, যেখানে গেলে সে তার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। পরের দৃশ্যে দেখা যায় কেডেন সেই টাউনে যায় এবং আবারও একটা বারে ঢোকে। আশ্চর্যজনকভাবে সেখানে থাকা সব লোকেরাই তার দিকে তাকাচ্ছিল। তাদের মধ্যে একটা লিডার টাইপের লোক ছিল যার নাম ছিল কোনার। কেডেন এসব ইগনোর করে সুন্দরী বারটেন্ডার যার নাম ছিল এঞ্জেল তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। কিন্তু তার সাথে ভালো করে আলাপ জমিয়ে ওঠার আগেই একটা মাতাল লোক এসে কেডেনের সাথে মারামারি করতে চায়। খুব তাড়াতাড়ি তার বন্ধুরাও এসে ঝামেলায় জড়িয়ে পড়তে চায়। এদিকে আমাদের প্রোটাগনিস্ট কেডেন, সে তো অলরেডি ওয়ান্টেড ক্রিমিনাল। এবার সে আর কোনো রকম গোলমাল চায় না, তাই সে বেশি কথা না বাড়িয়ে চুপচাপ বার থেকে বেরিয়ে যায়। কিন্তু সে একটা ঝোপের আড়ালে লুকিয়ে অপেক্ষা করতে থাকে প্রতিশোধ নেওয়ার জন্য। ঘণ্টাখানিক পরে সেই মাতাল লোকটা বার থেকে বেরোলে কেডেন তার সামনে এসে আগের ঘটনাটা তাকে মনে করিয়ে দেয়। হঠাৎই সেই লোকটা একটা ওয়্যারওলফে পরিবর্তিত হয়ে কেডেনকে অ্যাটাক করতে যায়, কিন্তু দেখা যায় কেডেন তার থেকে অনেক বেশি পাওয়ারফুল। সে ওই লোকটাকে এমন মারে যে সে ভয়তে তার প্যান্টেই সুসু করে ফেলে। এরপর কেডেন তার বাইকের কাছে যায়। হঠাৎ করেই সেখানে এক বৃদ্ধ লোক আসে এবং নিজের পরিচয় দিয়ে বলে তার নাম জন, আর সে কেডেনকে তার ফার্মে কাজ করার অফার দেয়। কেডেনের একটা থাকার জায়গার খুবই দরকার ছিল, সে প্রায় সঙ্গে সঙ্গে এই অফারটা অ্যাকসেপ্ট করে নেয়। পরের দিন সকাল থেকে সে ওই ফার্মের কাজকর্ম করতে শুরু করে দেয়। তার দিন বেশ ভালোই কাটছিল। ঠিক এই সময় বারের সেই লিডার টাইপের কোনার নামের লোকটা সেখানে এসে জনকে জিজ্ঞাসা করে সে একটা অচেনা লোককে কেন কাজে রেখেছে। তখন সেই বৃদ্ধ মিথ্যে বলে যে এটা তার ভাগ্নে, যদিও কোনার তার কথায় বিশ্বাস করে না এবং এও বলে ছেলেটি তার বন্ধুকে মেরেছে। কিন্তু কেডেন এবং বৃদ্ধ দুজনেই এ কথায় অস্বীকার করে। কোনার তখনকার মতো সেখান থেকে চলে গেলেও কেডেনকে জানিয়ে যায় তার নজর সবসময় তার উপর থাকবে। সেই রাতেই কেডেন যখন বারে যাচ্ছিল তখন একটা লোক তার সামনে আসে এবং নিজেকে কেটেনের আঙ্কল বলে পরিচয় দেয়। সে কেডেনকে সাবধান করে দিয়ে তাকে এই জায়গা ছেড়ে দ্রুত চলে যেতে বলে,
কারণ কোনার যদি তার আসল পরিচয় সম্পর্কে কোনোভাবে জানতে পারে তাহলে সে কেডেনকে মেরে ফেলবে। লোকটি কেডেনকে আরও কিছু বলতেই যাচ্ছিল, ঠিক তখনই কোনারের চিৎকার শোনা যায় আর লোকটি ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এই ঘটনায় কনফিউজড কেডেন বারে প্রবেশ করে এবং এঞ্জেলের সাথে কথা বলতে শুরু করে। এরপর দেখা যায় কোনার আর তার গ্যাং একটা জঙ্গলের মধ্যে সেই ব্যক্তিটাকে পাকড়াও করে এবং তাকে জিজ্ঞাসা করে সে কেডেনকে কি বলেছিল। তাকে অত্যন্ত ভয় দেখানো সত্ত্বেও সেই ব্যক্তিটি কোনারকে কিছুই জানায় না। তখন কোনার একটা নিষ্ঠুর গেম খেলার কথা ভাবে। সে ওই লোকটাকে ওই জঙ্গলের মধ্যে দৌড়াতে বলে এবং কয়েক সেকেন্ড পরেই তাদের পুরো গ্যাং তাকে ধাওয়া করতে থাকে। অন্যদিকে কেডেন যখন তার বাইকে করে বাড়ি ফিরছিল, সে ওই লোকটির চিৎকার শুনতে পায়। সে তাকে সাহায্য করার জন্য তাড়াতাড়ি করে ওই জঙ্গলে প্রবেশ করে, যেখানে আশ্চর্যজনকভাবে তার সাথে এঞ্জেলের দেখা হয়। এঞ্জেল তাকে জানায় সেও ওই চিৎকারটা শুনতে পেয়ে এই গ্যাংকে অনুসরণ করেই সেখানে এসেছে। এরপর তারা জঙ্গলের আরও গভীরে প্রবেশ করলে একটা ভয়ঙ্কর দৃশ্যের সম্মুখীন হয়। তারা দেখে কোনার আর তার গ্যাং ওই লোকটাকে মেরে ফেলেছে এবং এখন তারা তাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এর থেকে বোঝা যায় কোনার আর তার গ্যাংয়ের সবাই আসলে ওয়্যারউলফ। এঞ্জেল এই শহরে এইসব দেখতে অভ্যস্তই ছিল, তাই তার কিছু মনেই হয় না। কিন্তু কেইডেনের এই দৃশ্যটিকে খুবই ঘেন্না লাগে এবং সে বমি করে দেয়। আর সে এটা জেনে খুবই অবাক হয়ে যায় যে এঞ্জেল অলরেডি জানতো যে কেইডেন একটা ওয়্যারউলফ। এরপর তারা দুজনে ঘরে ফিরে আসে। ঘরে এসে তারা দেখতে পায় জন আর তার ওয়াইফ ক্লারা কেইডেনের আগের করা মার্ডারগুলোর নিউজ দেখছিল। সে ধরা পড়ে গেছে বুঝতে পেরে কেইডেন তাদের কাছে ক্ষমা চেয়ে নেয় এবং সেখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। কিন্তু তখনই ক্লেরা তাকে জড়িয়ে ধরে এবং বলে এতে তার কোনো দোষ নেই। এরপর জন কেইডেনকে তার জীবনের চরম সত্যিটা সম্পর্কে জানায়। সে জানায় কেইডেনের মা টিনা আসলে এই টাউনের একটা পিওর ব্লাডেড ওয়্যারউলফ ছিল। সে অত্যন্ত সুন্দরী এবং অসামান্য ব্যক্তিত্বময় ছিল, যার ফলে সব পুরুষরাই তার প্রেমে পড়তে বাধ্য হতো। কোনারও তার প্রেমে পড়ে যায় এবং টিনাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু টিনা তাতে না করে দেয়। তখন সে জোর করে টিনার সাথে শারীরিক সম্পর্ক করে এবং তার ফলে টিনা প্রেগন্যান্ট হয়ে যায়, আর সেই বাচ্চাটিই হলো কেডেন। কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে সেই ভয়ে টিনা বেসমেন্টে লুকিয়ে যায় এবং কেডেনকে অ্যাডপশনের জন্য দেওয়া হয়, আর একটা কাপল তাকে অ্যাডপ্টও করে নেয়। এই ঘটনার এক মাস পরেই টিনা এই কষ্ট সহ্য করতে না পেরে সুইসাইড কমিট করে। এই খবর কোনারের কাছে পৌঁছালে সে আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে এবং অনেক মানুষদেরকে কামড়ে দেয়, যার ফলে তারাও ওয়্যারউলফে পরিণত হয়। এইভাবেই সে নিজের একটা বড় গ্যাং তৈরি করে নিয়েছে এবং এখন তার একমাত্র মিশন হলো এই টাউনের সমস্ত পিওর ব্লাডেড ফিমেল ওয়্যারউলফদের সাথে মিলিত হওয়া। আর এরকমই একটা পিওর ব্লাডেড ওয়্যারউলফ ছিল এঞ্জেল। এরপর জন কেইডেনকে বোঝায় ওয়্যারউলফরা আসলে দুরকমের হয়, একটা পিওর ব্লাড এবং একটা হাইব্রিড। কেইডেন একটা পিওর ব্লাড ওয়্যারউলফ, আর সেই জন্যই সে এতটা শক্তিশালী। অন্যদিকে হাইব্রিড ওয়্যারউলফ যারা হয় তারা অনেক দুর্বল হয়। এই সব কিছু শোনার পর কেইডেন বাকরুদ্ধ হয়ে যায়, কিন্তু ফাইনালি সে বুঝতে পারে সে কি করে ওয়্যারউলফে পরিণত হয়েছে। কিছু সময় পর কেইডেন আর এঞ্জেল হাঁটতে হাঁটতে গল্প করতে থাকে। এরপর এঞ্জেল জানায় সে নিজে থেকেই গিয়ে কোনারের কাছে ধরা দেবে, যাতে তার এই নৃশংসতা সে বন্ধ করে দেয়। কিন্তু কেইডেন এটা কিছুতেই মানতে চায় না, কারণ সে মনে মনে এঞ্জেলকে ভালোবেসে ফেলেছিল। এরপর তারা একে অপরের ওপর অত্যন্ত ইমোশনাল হয়ে যায় এবং দুজনে মিলিত হয়। আর কেইডেন এত বেশি ইমোশনাল হয়ে পড়ে যে সে আবার ওয়্যারউলফে পরিণত হয় এবং তারা তাদের ওই রূপেই মিলিত হয়। এরপর কেইডেন কোনারের কাছে যায় এবং তাকে সমস্ত কিছু জানিয়ে দেয়। সে জানায় সে টিনার ছেলে, আর এও বলে কোনার যেন এঞ্জেলের থেকে দূরে থাকে। দুর্ভাগ্যবশত সেই শয়তান ওয়্যারউলফ কোনার সে একথায় বিশ্বাস তো করেই না, বরং কেইডেনের পিছনে তার লোকেদের লাগিয়ে দেয়। এরপর জঙ্গলের ভিতর তাদের মধ্যে প্রচণ্ড মারপিট হয় এবং কেইডেন যেহেতু পিওর ব্লাড ওয়্যারউলফ ছিল, তাই সে প্রচণ্ড শক্তিশালী ছিল এবং সে বাকি সমস্ত হাইব্রিড ওয়্যারউলফদেরকে খুব ইজিলি মেরে ফেলে। কেইডেন যখন সবার থেকে জিতেই যাচ্ছিল, ঠিক সেই সময় কোনার তার ভয়ঙ্কর ওয়্যারউলফের রূপে সেখানে আসে এবং কেইডেনের ওপর আক্রমণ করে দেয়। এবারে কেইডেন তার কাছে প্রচণ্ড মার খায় এবং শেষ পর্যন্ত নিজেকে বাঁচানোর জন্য তার কাছে আর কোনো অপশনই থাকে না। সে একটা উঁচু জায়গা থেকে একটা গাছের ডালের ওপর ঝাঁপিয়ে পড়ে, এর ফলে তার শরীরের সমস্ত হাড় ভেঙে যায়। এইভাবে যখন তার প্রায় মরমরো অবস্থা, তখনই জো হঠাৎ সেখানে আসে এবং তাকে উঠে দাঁড়াতে বলে। কেইডেন তখনও একটা শকের মধ্যে ছিল। সে কোনো রকমে নিজের পায়ে উঠে দাঁড়ায় এবং চারপাশে তাকিয়ে দেখলে দেখতে পায় সেখানে তখন কেউ ছিল না, আসলে সে হ্যালুসিনেট করছিল। আর তারপর কেইডেন ততক্ষণ পর্যন্ত সেখানেই থাকে যতক্ষণ না এঞ্জেল সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে।
পরের দিন সকালে দেখা যায় সে বিছানায় শুয়ে রয়েছে এবং তার সারা শরীরে অসংখ্য কালশিটে এবং কাটার দাগ রয়েছে। জন তাকে একটা ভ্যারভুলফে পরিবর্তিত হতে পারে, কারণ তাহলেই একমাত্র তার আঘাত পুরোপুরি সেরে যাবে। কিন্তু কেইডেন কোনো রকমে নিজেকে ভ্যারভুলফে পরিবর্তিত করতে পারে না। এরপর এঞ্জেল তার কাছে যায় আর তাকে কিস করে, আর তার ফলে কেইডেন আবার ভ্যারভুলফে পরিবর্তিত হতে পারে। এরপরেই দেখা যায় তার শরীরের সমস্ত আঘাত প্রায় সাথে সাথেই ঠিক হয়ে গেছে। এরপর কেইডেন জনের হেল্প নিয়ে একটা প্ল্যান বানায় কোনর আর তার গ্যাংকে শেষ করার জন্য। তারা একটা ওয়্যারহাউসে যায় এবং সেখানে কিছু বিস্ফোরক বানিয়ে একটা ব্যাগের মধ্যে ভরে সেগুলোকে মাঠের মধ্যে পুঁতে রাখে। তাদের প্ল্যান ছিল কোনর এবং তার গ্যাংকে ওই এক্সপ্লোসিভের কাছাকাছি নিয়ে যাওয়া এবং সেগুলোর সাহায্যে তাদেরকে উড়িয়ে দেওয়া। এরপর কেইডেন যখন মাঠের এইসব কাজ করতে ব্যস্ত ছিল, তখন সে হঠাৎ করে শুনতে পায় এঞ্জেল প্রচণ্ড জোরে চিৎকার করছে। সে অত্যন্ত ভয় পেয়ে তাড়াতাড়ি করে ঘরের ভেতরে ঢোকে এবং সেখানে গিয়ে দেখে কোনার এঞ্জেলের সাথে সাথে জন, ক্লেরা এবং তাদের মেয়েকেও কিডন্যাপ করে নিয়ে গেছে, আর তার জন্য একটা নোট লিখে রেখে গেছে যেখানে সে কেইডেনকে ইনভাইট করেছে তার এবং এঞ্জেলের মিটিং সেরিমনির জন্য। এর পরের দৃশ্যে দেখা যায় একটা পূর্ণিমা রাত্রিতে মিটিং সেরিমনি শুরু হয়ে গেছে। জন এবং তার ফ্যামিলিকে একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে, আর এঞ্জেলকে একটা কাঠের স্ট্রেচারে বসিয়ে রাখা হয়েছে। কোনার খুব নোংরা দৃষ্টিতে এঞ্জেলের দিকে তাকাচ্ছিল এবং তার সাথে মিলিত হওয়ার প্রচেষ্টা করছিল। ঠিক এই সময় কোনারের দুজন লোককে কেইডেন আক্রমণ করে এবং তাদেরকে মেরে দেয়, আর তখনই দেখা যায় কেইডেন তার অত্যন্ত ভয়ঙ্কর রূপে সেখানে এসে পৌঁছেছে। কোনার তার লোকদেরকে আদেশ দেয় কেইডেনকে ধরার জন্য এবং তাকে মেরে ফেলার জন্য, কিন্তু কেউই কেইডেনের কিছুই করতে পারছিল না। সে একাই তাদের সবাইকে পরাজিত করে এঞ্জেলকে মুক্ত করে দেয়, আর যেহেতু সেটা পূর্ণিমার রাত্রি ছিল, এঞ্জেলও তার ওয়্যারউলফ ফর্মে পরিবর্তিত হয় এবং সেও অন্য হাইব্রিড উলফদেরকে মারতে থাকে। এরপর এঞ্জেল গিয়ে জন এবং তার ফ্যামিলিকে সেই খাঁচা থেকে বের করে আর তাদেরকে জঙ্গলে পাঠিয়ে দেয়। এরপর কেইডেন সেই উলফদেরকে ভুলিয়ে ফার্ম হাউসে নিয়ে যায়, যেখানে জন অলরেডি তাদের জন্য রাইফেল হাতে অপেক্ষা করছিল, এবং প্ল্যান অনুযায়ী সে ওই মাইনগুলোতে গুলি করতে থাকে এবং সেখান থেকে বিস্ফোরণ হতে থাকে, যার ফলে কিছু ওয়্যারউলফ সেখানেই মারা যায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কনার এটা বুঝে যায়। এতে কনার আরও রেগে গিয়ে কেইডেন এবং জনকে খুঁজতে থাকে। তখন সে কেইডেনকে একটা গোলাঘরের মধ্যে দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে তার লোকজনকে নিয়ে সেখানে প্রবেশ করে, কিন্তু এটা শুধুই একটা ফাঁদ ছিল। কেইডেন অন্য একটা গুপ্ত দরজা দিয়ে পালিয়ে যায় এবং গোটা গোলাবাড়িটাকে সিল করে দেওয়া হয়, যেখানে কোনার এবং তার লোকেরা আটকা পড়ে। এরপর জন গুলি করে গোটা গোলাবাড়িটা বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেয়। এই বিস্ফোরণের ফলে বাকি সবাই মারা গেলেও কোনার মারা যায় না, সে বেঁচেই থাকে। আর তারপর কেইডেন আর কোনারের মধ্যে একটা ভয়ঙ্কর মারামারি শুরু হয়। তারা দুজনেই পিওর ব্লাডেড ওয়্যারউলফ ছিল, সেই জন্য তারা কেউই কারোর থেকে কম যাচ্ছিল না এবং একজন আরেকজনের ওপর নিষ্ঠুরভাবে আঘাত হানছিল। এদিকে কেইডেনের মধ্যে তার মায়ের ওপর হওয়া অত্যাচার এবং তার ভালোবাসার মানুষদেরকে তার থেকে সরিয়ে নেওয়ার জন্য প্রতিশোধ স্পৃহা থাকার জন্য শেষ পর্যন্ত দেখা যায় কেইডেন কোনারকে মাত দিয়ে দিয়েছে। এরপর পরাজিত এবং আহত কোনার যখন মাটিতে পড়ে থাকে, সে তখন একটা সত্যি প্রকাশ করে। সে জানায় টিনা আর সে আসলে একে অপরকে ভালোবাসত এবং তারা দুপক্ষের সম্মতিতেই মিলিত হয়েছিল। এরপর কোনোভাবে টিনা মারা যায় এবং তার বাবা রেগে গিয়ে মিথ্যে কথা প্রচার করে যে কোনার টিনাকে ফোর্স করেছিল। এদিকে কেইডেন এই ঘটনা জানার পর হতভম্ব হয়ে যায়, আর সে বুঝতে পারে না এরপর তার কি করা উচিত। ঠিক এই সময় জো নামের সেই অদ্ভুত লোকটা একটা বিদ্রুপের হাসি নিয়ে সেখানে আসে এবং জানায় এই সব কিছু আসলে তারই প্ল্যান ছিল। কেইডেন সম্পর্কে জানার পর সেই কেইডেনকে অ্যাডাপ্ট করেছিল যে কাপল তাদেরকে মেরে ফেলে এবং কেইডেনকে ওই টাউনে নিয়ে আসে, আর তারপরও সেই কেইডেনকে উস্কেছিল কোনারের সাথে মারামারি করার জন্য এবং আলটিমেটলি তাকে মেরে ফেলার জন্য। জো এটাও জানায় যে সে এই সব কিছু করেছে কোনারের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য, কারণ কোনার তাকে অপমানিত করে এই শহর থেকে বাইরে বার করে দিয়েছিল, আর সে যেহেতু ততটা শক্তিশালী ছিল না তাই সে কেইডেনকে এখানে নিয়ে আসে। এই সব কথা শোনার পর কেইডেন প্রচণ্ড রেগে যায় এবং জোকে অ্যাটাক করে দেয়, কিন্তু জো খুব তাড়াতাড়ি তাকে সেখানেই ঠেলে ফেলে দেয় এবং দুর্বল কোনারের ওপর আক্রমণ করে দেয় আর তার নখের আঘাতে তার গলা কেটে তাকে মেরে ফেলে। এরপর সে কেইডেনকেও মারতে চায়, কিন্তু তার আগেই জন তার হাতে গুলি করে দেয়। এরপর কেইডেন আর জো এর মধ্যে ভয়ঙ্কর মারামারি হয়। এর মাঝেই কেইডেন প্ল্যান করে তাকে শস্যক্ষেতের মাঝখানে নিয়ে যায়। এরপর জো একটা সিগারেট বের করে স্মোক করতে শুরু করে। কেইডেন তাড়াতাড়ি সেটাকে নিয়ে মাটিতে ফেলে দেয়।
আশ্চর্যজনকভাবে এটা তার একটা প্ল্যান ছিল। জো যেখানে দাঁড়িয়েছিল সেই জমিটার ঠিক নিচেই একটা বিস্ফোরক পোতা ছিল, আর সিগারেটের আগুন লেগে সেটা ফেটে যায় এবং জোয়ের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, আর জো সেখানেই মারা যায়। আর এই মুভির শেষ দৃশ্যে দেখা যায় কেডেন আর এঞ্জেল পরের দিন সকালবেলায় আরও পিওর প্লাজেড ভ্যারভুলফদেরকে খোঁজার জন্য টাউনের উদ্দেশ্যে রওনা দেয়। আর আপনি যদি ভ্যারভুলফের সাথে সাথে ভ্যাম্পায়ারের মুভি দেখতেও পছন্দ করেন তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আর এরকমই আরও বাংলা মুভি এক্সপ্লেনেশনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।